নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগতম আমার তো রেস্টুরেন্টে গিয়ে নান আর কড়াই পনির খেতে অসাধারণ লাগে আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেস্টুরেন্টে গিয়ে এই রেসিপিটা একেবারেই ছাড়ো না সেটাও জানিও কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই কড়াই পনির রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি পনির নিয়েছি পনিরটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি আর এখানে নিয়েছি ক্যাপসিকাম এবং পেঁয়াজ এগুলোকেও ভালো করে আমি ফ্রাই করে নেব এবার ফ্রাই করব টমেটো পেঁয়াজ রসুন এবং আদা এগুলিকে ভালো করে ফ্রাই করে আমি একটা পেস্ট বানিয়ে নেব তোমরা যদি চাও এই সব উপকরণকে না ফ্রাই করে পেস্ট বানাবে তাহলে তাও কিন্তু তোমরা করতে পারো আমি এভাবে ফ্রাই করে এগুলো একটা পেস্ট বানিয়ে নেব যদি ফ্রাই করে পেস্ট বানানো হয় তাহলে কিন্তু একটু বেশি টেস্টি হয় আমার সব উপকরণগুলিই ভাজা হয়ে গেছে আমি একটা পেস্টও তৈরি করে নিয়েছি এবার সেই কড়াইয়ের মধ্যেই তেল ভালো করে গরম করে সেই পেস্টটা আমি দিয়ে দেব এই উপকরণগুলি থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি এবার অ্যাড করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা তোমরা চাইলে কিন্তু গরম মশলাটা পরেও দিতে পারো আমি আগেই দিয়ে দিলাম এই উপকরণগুলি থেকে তেল ছেড়ে দিলে এখানে আমি অ্যাড করব এবার ফেটিয়ে রাখা টক দই এবার আমি পাঁচ ছ মিনিট ভালো করে এই সব উপকরণগুলিকে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ এগুলিকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য পরিমাণের জল জলটা দিয়ে আবারও দুই মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলা যত কষানো হয় তত কিন্তু খেতে টেস্টি হয় এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা জলটা ব্যবহার করো কড়াই পনিরে কিন্তু একদমই জল থাকে না একেবারেই মাখা হয়ে যায় এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা সেই ক্যাপসিকাম পনির এবং পেঁয়াজ এবারে সবগুলিকে ভালো করে মিশিয়ে নেব আর উপর থেকে ছড়িয়ে দেব কাসুরি মেথি আর দিয়ে দেব এখানে এক চামচ ঘি এবার আমি আবারও দুই মিনিটের মতো ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নিলেই কিন্তু আমার কড়াই পনির একেবারেই কমপ্লিট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতোটাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হবে আবারও একটি নতুন কোনো ভিডিওতে